শারজার রেডিসন ব্লু সৈয়দ আহাদ ফাউন্ডেশনের তেলাওয়াত কোরআন 2018 ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গনির পরিচালনায় এর সভাপতিত্ব করে উক্ত ফাউন্ডেশনের সভাপতি মুস্তাফা মাহমুদ। এর প্রধান অতিথি আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি আছেন কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ আবু আহাদ। এছাড়াও এটা বক্তব্য রাখে কাজী মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, মীর আহমদ সহ আরো বোধকে। এবারের প্রতিযোগিতার প্রায় 400 জন ছাত্রছাত্রী এবিসি গ্রুপত অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতার 15 জন উত্তন প্রত্যেক গ্রুপ উত্তন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান কারিওলরে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বাকি অলরও পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকারীর 10,000 টিয়া পুরস্কৃত করা হয়। ডেক্স নিউজ, C+ TV। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।